আজ আমরা মাইক্রোওয়েভ ওভেন রিপেয়ার করব। সমস্যা হলো মাইক্রোওয়েভ ওভেনে খাবার গরম হচ্ছে না ডিসপ্লে পাওয়ার রয়েছে আমি একটি বোতলে পানি রেখেছি তবুও পানি গরম হয়নি আমি কয়েকটি বিষয় চেক করে নিছি এখানে ম্যাগনেটনের উপরে একটি থার্মোস্ট্যাট সুইচ রয়েছে অটোকার্ট সুইচ যার একটি প্রান্ত খুলে আমি মিটার ব্যবহার করে চেক করছি দেখেন থার্মোস্ট্যাট সুইচটি ভালো রয়েছে এই যে ভালো রয়েছে এবং পাওয়ার বোর্ডে একটি ফিউজ রয়েছে তাও ভালো রয়েছে এখানে একটি হাই ভোল্টেজ ক্যাপাসিটার রয়েছে তার সাথে একটি হাই ভোল্টেজ ডায়ট এবং একটি হাই ভোল্টেজ ফিউজ রয়েছে তার সাইডে একটি ট্রান্সফর্মার রয়েছে এবং এই যে ম্যাগনেটন রয়েছে এই কয়েকটি পার্টসের সমন্বয়ে মূলত মাইক্রোওয়েভ ওভেন খাবারকে গরম করে থাকে তো আমি ম্যাগনেটন চেক করছি দেখেন মিটার ব্যবহার করে ম্যাগনেটনের যে টার্মিনাল তা শর্ট করছি দেখেন ম্যাগনেটন বডি শর্ট দেখাচ্ছে তো আমি সেরিজ স্টেজবোর্ড ব্যবহার করে ম্যাগনেটন চেক করছি দেখেন বডি শর্ট দেখাচ্ছে তো বডি শর্ট দেখালে কোনোভাবেই এই ম্যাগনেটন কাজ করবে না অর্থাৎ ম্যাগনেটন বাতিল করে দিতে হবে পরিবর্তন করতে হবে তো আমি ম্যাগনেটন খুলে নিচ্ছি দেখেন প্রত্যেকটা স্ক্রু খুলে ম্যাগনেটন আমি আলাদা করে নেব তো এই যে থার্মোস্ট্যাট সুইচ রয়েছে এটা আমাদের প্রয়োজন হবে পরবর্তীতে যে ম্যাগনেটন আমরা ফিটিং করবো তার সাথে এই থার্মোস্ট্যাট সুইচটি ফিটিং করে দেবো তো বডি থেকে দেখেন আমরা প্রত্যেকটা স্ক্রু খুলে ম্যাগনেটন আলাদা করছি এবং দুটি বড় স্ক্রু রয়েছে এই যে এই স্ক্রু দুটি খুলে নিতে হবে তার সাথে কিছু গ্রুপ রয়েছে আস্তে আস্তে পেশার দিলেই মূলত গ্রুপ থেকে আস্তে আস্তে পেশার দিলেই মূলত গ্রুপ থেকে ম্যাগনেটন আলাদা হয়ে যাবে তো এই যে একটি বাল্ব রয়েছে এই বাল্বের যে কভার তাও ম্যাগনেটনের সহিত আটকানো রয়েছে দেখেন আমি খুলে নিচ্ছি প্রত্যেকটা স্ক্রু তো ম্যাগনেটন খুলে আমি আবার আপনাদের চেক করে দেখাবো ম্যাগনেটন বডি হয়ে গেলে কোনোভাবেই এই ম্যাগনেটন ব্যবহার করা যাবে না দেখেন ম্যাগনেটন আমি খুলে নিচ্ছি এই যে এবং যে বাল্ব রয়েছে ওই বাল্ব ভালো রয়েছে তো বাল্ব আমরা পরিবর্তন করছি না শুধুমাত্র আমরা কভার খুলে নিয়েছি দেখেন এই ম্যাগনেটনটি বডি হয়ে গেছে যেটা আমি একটু আগে খুললাম তাছাড়া আমার কাছে আরও কিছু ম্যাগনেটন রয়েছে আমি প্রত্যেকটা ম্যাগনেটন আপনাদের চেক করে দেখাবো সিরিজ টেস্ট বোর্ড ব্যবহার করে চেক করছি দেখেন বডি রয়েছে এই যে বডি রয়েছে এবং এই ম্যাগনেটনটি কোনোভাবেই শর্ট করা যাচ্ছে না যা টার্মিনাল শর্ট করলে সিরিজ ল্যাম্প জ্বলছে না তো যে ম্যাগনেটন আমরা খুললাম সেটা মূলত বডি রয়েছে আর একটি ফিউজ রয়েছে যেটা হাই ভোল্টেজ ফিউজ এই ফিউজ আমরা চেক করব। তো যেহেতু আমরা মার্কেট হতে ম্যাগনেটন নিয়ে আসবো এ কারণে আমি ফিউজ চেক করে দেখছি দেখেন ফিউজ হোল্ডার থেকে ফিউজ খুলতে হবে লক করা রয়েছে তো ফিউজ খুলে আমরা মিটার ব্যবহার করে চেক করব দেখেন আমি লক খুলে নিচ্ছি ফিউজ হোল্ডারের যে লক রয়েছে তা খুলে আমি চেক করব তো দেখেন আমি চেক করে নিচ্ছি এই যে ফিউজ আমি খুলে নিয়েছি তো দেখা যাচ্ছে এখানে ফিউজ কেটে গেছে দেখেন এই যে কেটে গেছে ভিতরে স্প্রিংয়ের মতো পাকানো ফিউজ থাকে যা কেটে গেছে তো এই হাই ভোল্টেজ ফিউজ মার্কেটে কিনতে পাওয়া যায় দেখেন ফিউজ কেটে গেছে এই ফিউজ পরিবর্তন করতে হবে প্রয়োজন হলে আপনারা বাল্ব পরিবর্তন করে নিতে পারেন আমরা মার্কেট হতে এই ম্যাগনেটন নিয়ে আসছি যা আমাদের কাছ থেকে ষোলোশো টাকা নিয়েছে এই ম্যাগনেটন আমরা এখানে ফিটিং করে দেবো এবং একটি ফিউজ নিয়ে আসছি হাই ভোল্টেজ ফিউজ এই ফিউজটি তিরিশ থেকে চল্লিশ টাকা নেবে দেখেন ভিতরে স্প্রিং স্প্রিংয়ের মতো তার রয়েছে এটা মূলত হাই ভোল্টেজ ফিউজ যেটা মাইক্রোওয়েভ ওভেনে প্রয়োজন হয় তো আবার আমি ফিউজের হোল্ডার খুলে নিচ্ছি লক করা রয়েছে এই যে খুলে কীভাবে ফিউজটি খুলতে হবে দেখেন এই যে টান দিলে আস্তে করে টান দিলে ফিউজ খুলে যাবে দেখেন এই যে ফিউজ খুলে গেছে এবং ফিউজটি কাটা রয়েছে এই যে সম্পূর্ণ দেখা যাচ্ছে ফিউজটি কেটে গেছে তো আমরা কি করব নতুন যে ফিউজ রয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন স্প্রিংয়ের মতো বাঁকানো তার রয়েছে এই ফিউজটি আমি এখানে ফিটিং করে দেব দেখেন কিভাবে হোল্ডারের সাথে আমি ফিটিং করছি লুজ রয়েছে লুজ থাকার কারণে আমরা একটু টাইট করে দেবো নোজ প্লেয়ার ব্যবহার করে এই হোল্ডার দেখেন টাইট করে দিচ্ছি এই যে টাইট করে ফিউজটি আমরা পূর্বের নাই এই প্লাস্টিকের হোল্ডারের ভিতরে ঢুকিয়ে দেব দেখেন আমি চেক করছি শর্ট দেখাচ্ছে ফিউজটি ভালো রয়েছে যেহেতু নতুন ফিউজ আমি কিনে নিয়ে আসছি এই যে দেখেন আমি হোল্ডারের সাথে ফিউজটি সুন্দরভাবে আটকিয়ে দিচ্ছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে মাইক্রোওয়েভ ওভেনের যে ধরনের সমস্যা হোক না কেন আপনারা চেক করে বের করতে পারবেন কারণ মাইক্রোওয়েভ ওভেনে এই কয়েকটি পার্টস বাদে আর তেমন কিছুই থাকে না একটি বোর্ড থাকে মাদার এবং একটি পাওয়ার সার্কিট থাকে তার সাথে একটি কুলিং ফ্যান থাকে তো মূলত মাইক্রোওয়েভ ওভেনে এই ম্যাগনেটন ফিউজ অথবা থার্মোস্ট্যাট সুইচ অথবা ক্যাপাসিটার নষ্ট হয় স্বাভাবিকভাবে এগুলোই বেশিরভাগ নষ্ট হয়ে থাকে এবং একটি ট্রান্সফর্মার রয়েছে যে ট্রান্সফর্মার খুব বেশি নষ্ট হয় না নষ্ট হলেও চেক করা যায় এবং মার্কেটে কিনতে পাওয়া যায় দেখেন আমি ম্যাগনেটনটি ফিটিং করে রেখেছিলাম পুরাতন ম্যাগনেটনটি যা খুলে নিচ্ছি এবং নতুন ম্যাগনেটন এখানে ফিটিং করে দেব। দেখেন আবার আমি খুলে নিচ্ছি নতুন ম্যাগনেটন আমি চেক করছি দেখেন কোনো প্রকার বডি নেই এবং মিটারে কন্টিনিউটি শো করছে এই ম্যাগনেটনটি আমি আবার সিরিজ কট ব্যবহার করেও চেক করছি দেখেন কোনো প্রকার বডি নেই এবং টার্মিনাল শর্ট দেখাচ্ছে তো ম্যাগনেটনটি আমি পূর্বের ন্যায় ওই যে বাল্ব রয়েছে বাল্বের হোল্ডারের সাথে বা বাল্বের কভারের সাথে প্রথমে আটকিয়ে দিচ্ছি নিচের দিক থেকে এ পর্যায়ে আমি ম্যাগনেটনটি বডির সাথে সুন্দরভাবে স্ক্রু ব্যবহার করে টাইট করে লক করে দেব তো পূর্বের কিছু ভিডিওতে আমি মাইক্রোওয়েভ ওভেন এর কিছু রিপেয়ারিংয়ের কাজ দেখিয়েছিলাম সেখানে ম্যাগনেটন ক্যাপাসিটার এবং হাই ভোল্টেজ ডায়েট পরিবর্তন করে দেখিয়েছিলাম আজ আমি দেখাচ্ছি কীভাবে ম্যাগনেটন এবং হাই ভোল্টেজ ফিউজ পরিবর্তন করতে হয় দেখেন তো বেশিরভাগ ক্ষেত্রে যে মাইক্রোওয়েভ ওভেন পাওয়া যায় তার এই বিশেষ পার্টসগুলি থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রেই ম্যাগনেটন ফিউজ অথবা ক্যাপাসিটার বা ডায়ড এগুলোই বেশিরভাগ ক্ষেত্রে নষ্ট হয় যদি পিসিবি বোর্ড নষ্ট হয় বা মাদারবোর্ড যদি নষ্ট হয় তাও মার্কেটে কিনতে পাওয়া যায় দেখেন প্রত্যেকটা অংশ আমি স্ক্রু ব্যবহার করে লক করে দিচ্ছি বা ফিটিং করে দিচ্ছি এখানে থার্মোস্টার সুইচের যে কত ডিগ্রি সেলসিয়াসে সে অটো কাট করবে তা দেখা যাচ্ছে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে সে অটো কাট করবে তো ম্যাগনেটন মূলত মাইক্রোওয়েভ লিঙ্কের মাধ্যমে খাবারকে ভেতর থেকে গরম করে থাকে এটি মূলত মাইক্রোওয়েভ ওভেনের মূল পার্টস এবং আমি কানেক্টার দুটি ম্যাগনেটনের সহিত সুন্দরভাবে ফিটিং করে দিচ্ছি দেখেন যেইভাবে ছিল ঠিক সেইভাবে আমি ফিটিং করে ক্যাবেলগুলি আমি ড্রেসিং করে সুন্দরভাবে রাখছি এ পর্যায়ে আমি মাইক্রোওয়েভ ওভেনটি অন করবো এবং একটু পানি রেখেছি বোতলে দেখেন অন করছি তো পাওয়ার সাপ্লাই কট সংযোগ করছি আমি কভার ফিটিং না করেই চেক করছি দুই মিনিট রাখবো দেখেন বাল্ব জ্বলছে এবং মিটারে ফাইভ পয়েন্ট ডাবল এইট ফাইভ পয়েন্ট এইট এইট বা এইট সেভেন অ্যাম্পিয়ার শো করছে এবং লক্ষ্য করুন মিটারে ফাইভ পয়েন্ট এইট অ্যাম্পিয়ার শো করছে এবং আমার যে অ্যাম্পিয়ার মিটার রয়েছে বোর্ডে সেখানে সেভেন এমপিয়ার শো করছে তো আমার রুমে আরও কিছু ইকুইপমেন্ট চলছে এ কারণে একটু বেশি অ্যাম্পিয়ার শো করছে মাইক্রোওয়েভ ওভেনের সাপ্লাই কটের সাথে আমি ক্লিপ অন মিটার সংযোগ করেছি দেখেন ফাইভ পয়েন্ট এইট অ্যাম্পেয়ার শো করছে দেখেন তো কিছুক্ষণের ভিতরেই আমি যে পানি রেখেছিলাম বোতলে সেটা বের করব দেখেন আমার টাইমিং শেষ হয়ে গেছে এবং আমি খুলছি তো এখানে একটু ভুল হয়ে গেছে এই যে বোতল দেখছেন এর ক্যাপ খুলে রাখা উচিত ছিল এখানে পর্যাপ্ত পরিমাণ হিট হয়েছে যেহেতু আমি দুই মিনিট রেখেছিলাম এখানে এক মিনিট দিলেই পর্যাপ্ত পরিমাণে হিট হতো পানি যথেষ্ট পরিমাণে হিট হয়েছে ফলে বোতলের ক্যাপ নিজে থেকেই খুলে গেছে এবং পানি থেকে বাষ্প উড়ে যাচ্ছে